सुधी दर्शक मंडली आजकेर पुष्टिर भावना अनुष्ठाने सबाइके स्वागत जानाच्छि। आजकेर आलोचनार विषय पुष्टि निश्चित करे शिक्षा। आमि आजके आनंदेर संगे एखाने परिचय करिये दिच्छि। आमादेर शिक्षा मंत्रणालय थेके उपस्थित आछेन सम्मानित शिक्षा सचिव डॉ मोहम्मद सादिक, ढाका विश्वविद्यालयेर इंग्लिश डिपार्टमेंटेर शिक्षक शिक्षाविद प्रोफेसर सैयद मंजुरुल इस्लाम एवं आछेन ढाका विश्वविद्यालयेर जार्नालिज्म एंड मास कम्युनिकेशन डिपार्टमेंटेर शिक्षक डॉ कावेरी गायन। आमरा खुबी आनंदित एवं आपनादेरके स्वागत जानाच्छि एई अनुष्ठाने। आपनारा सबाई जानेन जे बांग्लादेश टी सफल देश हिसाबे परिचित मिलेनियम डेवलपमेंट गोल अचिवमेंटेर ब्यापारे, एवं आमरा अत्यंत गर्वित जे एखाने आमादेर सरकार जेई अंशग्रहण करेछेन एवं तार संगे जारा काज करछेन एई देशे। किन्तु अत्यंत दुःखेर संगे जानाच्छि जे आमादेर आसले बांग्लादेशे একটি বিরাট সমস্যা হলো অপুষ্টি। এই অপুষ্টির জন্যে আজকে দেখা যাচ্ছে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের মতো অনেকগুলি দেশই আসলে অপুষ্টির শিকার। এবং এজন্যেই 2010 সালে বাংলাদেশের জন্যে এবং অন্যান্য দেশের জন্য ইউএন সেক্রেটারি জেনারেল বান কি মুন বলেছিলেন যে আসলে আমাদেরকে হাঙ্গার এবং নিউট্রিশন বন্ধ করতে হবে। এই জন্যে উনি একটি মুভমেন্ট শুরু করেছিলেন, সেই মুভমেন্টের নাম হলো স্কেলিং আপ নিউট্রিশন মুভমেন্ট, যা সংক্ষেপে সান মুভমেন্ট হিসেবে পরিচিত। বাংলাদেশ অন্যান্য 51টি দেশের মতো এখানে অংশগ্রহণ করেছে, এবং আমরা যারা বাংলাদেশে কাজ করছি তারা সান মুভমেন্ট নিয়ে কাজ করছি। এবং যেহেতু বাংলাদেশে আপনারা জানেন যে এত বাচ্চা আজকে আন্ডার 5 চিলড্রেন যারা আছে এবং মা এবং অ্যাডলেসেন্ট, তারা যেহেতু অপুষ্টির শিকার, এবং তাহলে তার পরবর্তী যে জেনারেশন আসবে তাদের জন্য আমাদের আসলে একটি চিন্তার বিষয়। আজ যারা এখানে উপস্থিত আছেন ওনাদের কাছে আমরা যে প্রশ্নটা রাখব সেটা হলো যে পুষ্টির যে আমরা বিষয়টি বলেছি যে পুষ্টি নিশ্চিত করা যায় কিভাবে শিক্ষার মাধ্যমে, বা শিক্ষা দিয়ে আমরা কিভাবে পুষ্টি নিশ্চিত করতে পারি, সেখানে আমি প্রথমে যে প্রশ্নটি করব তা হলো প্রফেসর মঞ্জুরুল ইসলামের কাছে, যে স্যার আপনি একটু বলুন যে বাংলাদেশে আমরা জানি যে অপুষ্টির যে সমস্যা রয়েছে সেখানে শিক্ষা কিভাবে এখানে একটি বিশেষ রোল প্লে করতে পারে। আপনি ঠিকই বলেছেন যে অপুষ্টি আমাদের একটা বিশাল সমস্যা, এবং সেটি একদিনের সমস্যা না, এটি আমাদের প্রজন্মান্তরে চলে আসছে সমস্যাটি। এবং গ্রামে যেরকম অপুষ্টির সমস্যা আছে আবার শহরেও অপুষ্টির সমস্যা আছে। অনেক সময় অপুষ্টি হচ্ছে যে যথাযথ খাদ্য সুষম খাদ্য খেতে পারছে না সেই জন্য, আবার দেখা যাচ্ছে যে শহরে যাদের অবস্থা ভালো বিত্তবান তারাও অতিরিক্ত খাদ্য দিচ্ছে যেগুলি কোনো প্রয়োজন নেই সন্তানদের, যেগুলি পুষ্টির গুণ খুব কম সে খাদ্য দিচ্ছে, তাতেও কিন্তু অপুষ্টি তৈরি হচ্ছে। অর্থাৎ অপুষ্টিটা সমাজের সকল স্তরেই ছড়িয়ে আছে। তার জন্য প্রধান কারণ হচ্ছে যে আমাদের একটা শিক্ষার অভাব। এখন শিক্ষার তো অনেক রকমের পদ্ধতি আছে, আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা জানি, এবং বাংলাদেশে এখনও প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষিতের হার বোধহয় 60% আমরা পৌঁছাতে পেরেছি। আমরা সর্বজনীন শিক্ষা সেখানে আমরা নিশ্চিত করতে পারিনি, তাতে কিছু আসে যায় না। কারণ আরেকটা শিক্ষা হচ্ছে অনানুষ্ঠানিক শিক্ষা, যাকে আমরা সামাজিক শিক্ষা বলতে পারি, যা শুরু হয় পরিবার থেকে এবং সমাজ তাতে একটা বড় অংশগ্রহণ করে। এই শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যে সমস্ত সংগঠনগুলি আছে, যেমন সাংস্কৃতিক সংগঠন, অর্থাৎ প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে পুষ্টি একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে নির্ধারিত হতে পারে, সেটি কিন্তু হয়ে আসছে বহুদিন থেকে। এমনকি আমার বিশ্ববিদ্যালয়ে একটা ইনস্টিটিউট পর্যন্ত আছে যেটি পুষ্টি জ্ঞান বিতরণ করছে সবার ভিতরে, স্কুল কলেজের পাঠ্যবইতে থাকতে পারে পুষ্টির বিষয়টি। কিন্তু তার থেকে বড় জিনিস, যারা শিক্ষা দান করবেন শিক্ষকরা, তারা যদি পুষ্টি সচেতন হন তাহলে তারা শ্রেণীকক্ষের ভিতরে যেরকম অনুপ্রাণিত করতে পারবেন সবাইকে যে পুষ্টির বিষয়টা নিয়ে, সেরকম শ্রেণীকক্ষের বাইরেও তারা কিন্তু অনুপ্রাণিত করতে পারবেন। আর শিক্ষকদের মাধ্যমে, শিক্ষার্থীদের মাধ্যমে পরিবারগুলিতে সেটি সঞ্চারিত হতে পারে। আমি দেখেছি গ্রামের মেয়েরা যখন স্কুলে যায়, বেশি সংখ্যায় স্কুলে যায়, সেই গ্রামে সেই সমাজের চিত্রটা পাল্টে যায়। কেন? কারণ তারা ধারণ করছে বেশি, সেই জ্ঞানটি ধারণ করে পরিবারের কাছে পৌঁছে দিচ্ছে। তার মা হয়তো কোনোদিন স্কুলে যাননি, কিন্তু তিনি মেয়ের মাধ্যমে স্কুলের ওই শিক্ষাটা তিনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ পুষ্টির শিক্ষাটা মেয়ের মাধ্যমে মায়ের কাছে চলে যেতে পারে। তো আমি মনে করি যে পুষ্টির অভাবে যা আমাদের হতে পারে সেগুলি আমাদের স্বাস্থ্য বিশেষজ্ঞ, যারা পুষ্টি বিশেষজ্ঞ তারা তো নির্ধারণ করে দিয়েছেন বহুদিন আগে থেকে, কিন্তু এই বিষয়ে আমাদের গ্রামেও যারা এই বিশেষজ্ঞ জ্ঞান ধারণ করছেন না,
তারাও কিন্তু জানেন, পরিবারগুলিও জানে যে অপুষ্টির কারণে কি হতে পারে। সন্তান যদি জন্ম নেয় তার অপুষ্টির আঘাত বুকে নিয়ে, তাহলে তার পক্ষে তার মেধা মনন বিকাশ, সেগুলির বিকাশ সাধন খুব দ্রুত হয় না। সে পড়াশোনাতে পিছিয়ে পড়তে পারে, তার স্মৃতি ধারণ ক্ষমতাটা কম থাকতে পারে, তার সৃজনশীলতার বিষয়টি চাপা পড়ে যেতে পারে। এবং একটা সময় দেখা যায় যারা অপুষ্টির শিকার তারা রোগবালাইটা একটু বেশি হয়, তখন সমাজের জন্য একটা বোঝা হয়ে দাঁড়াতে পারে তারা, যেখানে আমরা বলছি তারা সমাজের জন্য একটা সঞ্চয় হিসেবে আসবে, সমাজের জন্য একটা অ্যাসেট হিসেবে আসবে, সেখানে হয়তো বোঝা হিসেবে তারা প্রমাণিত হচ্ছে। এই বিষয়টা কিন্তু জাতির জন্য খুব দুর্ভাগ্যজনক হতে পারে। ফলে শিক্ষার মাধ্যমে অপুষ্টির বিরুদ্ধে একটা অবস্থান তৈরি করা, পুষ্টির বাণীগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়া, পরিবারগুলিকে সম্পৃক্ত করা, সামাজিক শিক্ষার মাধ্যমে পুষ্টির প্রধান চিন্তাগুলি মানুষের ভিতর ছড়িয়ে দেয়া, আর আপনি যে স্কেলিং আপ নিউট্রিশন বা সান মুভমেন্টের কথাটি বললেন, সেখানে তো বলাই হচ্ছে যে একজন সন্তান যখন ধারণ করবেন মা, সেদিন থেকে নিয়ে তার দ্বিতীয় জন্মদিন পর্যন্ত 1000 দিন একটা সুযোগের জানলা হিসেবে পরিচিত হবে। সেই সময় যদি তার সেই সন্তানের পুষ্টি খুব চমৎকারভাবে দেয়া যেতে পারে, তার পুষ্টির দাবিগুলি সব মেটানো যেতে পারে, তাহলে সেই সন্তান অত্যন্ত চমৎকার একটি সন্তান হিসেবে গড়ে উঠবে। কিন্তু তার সঙ্গে একটা ব্যাপার আছে যে মা যিনি ধারণ করছেন সন্তান তারও পুষ্টি প্রয়োজন আছে। কাজে এই সমস্ত ডালপালা ছড়িয়ে আমি মনে করি সমস্ত সমাজকে সম্পৃক্ত করে, শিক্ষা ব্যবস্থাকে সম্পৃক্ত করে আমরা অপুষ্টির বিরুদ্ধে একটা আন্দোলন শুরু করতে পারি। সেটি আছে বাংলাদেশে, আরও বৃহত্তর পর্যায়ে সেটি ছড়িয়ে দিতে হবে। অনেক ধন্যবাদ স্যার। তো আমি এবার ডক্টর কাবেরী গায়নের কাছে আসব, যে আপনি যদি একটুখানি আমাদের সঙ্গে শেয়ার করেন যে আপনার তো গণমাধ্যমে কাজ করার অনেক দিনের অভিজ্ঞতা, তা আপনার অভিজ্ঞতার আলোকে আপনি আমাদেরকে সঙ্গে একটু বলুন যে কিভাবে আসলে এই যে আমরা অপুষ্টি নিয়ে কাজ, দেশ যে অপুষ্ট দেশ, সে অপুষ্ট দেশে আমরা পুষ্টিহীনতা কিভাবে দূর করব, তার জন্য গণমাধ্যম কি কাজ করতে পারে? ধন্যবাদ। আসলে বাংলাদেশের মধ্যে কিন্তু গ্লেয়ারিং এক্সাম্পলগুলো রয়ে গেছে, যে আমাদের বাংলাদেশে কিন্তু ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে বলুন, টিউবারক্লোসিসের যে যক্ষারোগের ক্ষেত্রে যে কমিউনিটি বেসড সাকসেস, সেটিও খুব গুরুত্বপূর্ণভাবে আমরা অর্জন করেছি। এবং সেখানে আমরা দেখেছিলাম যে গণমাধ্যম শুধু নয়, সব ধরনের যোগাযোগ মাধ্যমের একটি বিশাল ভূমিকা ছিল। কাজে গণমাধ্যম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমাদের দেশে পুষ্টির যে অবস্থাটি আমি দেখলাম, সেটি হচ্ছে 125টি দেশের মধ্যে আমাদের অবস্থান 102 নম্বর, অর্থাৎ খুব খারাপ অবস্থা। অথচ অন্যান্য ইন্ডেক্সের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা খুবই এগিয়ে গেছি। আমাদের দেশে 41% শিশু তারা কি হচ্ছে, তাদের বয়সের তুলনায় ছোট খাটো থাকছে। তারপর দেখা যাচ্ছে 51% শিশু তাদের মানে লো ওয়েটে তারা বড় হচ্ছে। ফলে এই সমস্ত, এবং আমরা দেখতে পাচ্ছি আয়োডিন স্বল্পতা এবং আমাদের রয়েছে আয়রন স্বল্পতা খুব বেশি মাত্রায়। যদি এই অবস্থাটি হয় তাহলে আমরা খুব সহজভাবে যেতে পারি। একটি হচ্ছে প্রথম অ্যাওয়ারনেস বিল্ড করা, সেক্ষেত্রে গণমাধ্যম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমরা 90s দেখেছি, 2000 সালের শুরুর দিকেও আমরা দেখেছি কিছু কিছু ডেভেলপমেন্টাল মেসেজ ছিল, যেমন মলা ঢেলা পুঁইশাক এগুলো খাওয়ান গর্ভবতী মায়েদেরকে। অর্থাৎ আমাদের পুষ্টি মানে যে মাছ মাংস ডিম দুধ খেতে হবে, সব খেতে পারলে ভালো, যদি সবটা নাও হয়, আমাদের যে সমস্ত প্রোটিন, আমাদের যে সমস্ত খনিজ মিনারেল যেগুলো আমাদের বাড়ির আশেপাশে রয়েছে, সেগুলো খাওয়ানোর একটা ব্যবস্থা করা দরকার। এই যে বার্তাটি, এই বার্তাটি পৌঁছে দেওয়া, প্রথম বার্তাটি হবে যে যদি বাচ্চাকে ঠিকমতো পুষ্টি দেওয়া না যায় তাহলে তার ভবিষ্যৎ অন্ধকার এবং এইভাবে জেনারেশন অন্ধকার হয়ে যেতে পারে। এই বার্তাটি প্রথমে দেওয়া হোক। দ্বিতীয় বার্তাটি হচ্ছে, মা যেহেতু সন্তান ধারণ করছেন, মা যদি সুস্থ না থাকেন তাহলে তার যে সন্তানটি আসবে পৃথিবীতে সেই সন্তানটি সুস্থ হয়ে আসবে না। তাহলে মায়ের যত্ন সেই জায়গাটি নিশ্চিত করতে হবে, এই বার্তাটি দেওয়া দরকার। থার্ড যে জায়গাটি, আমরা কোন কোন সোর্স থেকে খুব অল্প খরচে পুষ্টিমান নিশ্চিত করতে পারে এমন খাদ্য পেতে পারি, এই জায়গাগুলোকে, এই বার্তাগুলোকে ছড়িয়ে দেওয়া দরকার। এটি যখন গেল অ্যাওয়ারনেস লেভেলে, তারপরে আপনারা জানেন যে একটি শব্দ আছে, সেটি হচ্ছে ইনফরমেশন এবং এডুকেশন এবং এন্টারটেনমেন্ট, এই তিনটাকে মিলিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে সারা পৃথিবীতে, যেটা আমরাও করেছি আমাদের দেশেও। একদিকে যেমন ওইদিকে মিনা কার্টুনের কথা আমরা জানি, আবার এদিকে আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে শ্যামল ছায়া আমাদের হুমায়ুন আহমেদ তৈরি করেছেন, এই জাতীয় জনপ্রিয় জায়গার ভিতর থেকেও কিন্তু আমরা
কার্টুন তৈরি করে, তারপর নাটিকা তৈরি করে এগুলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যেতে পারে। আরেকটি মাধ্যম খুব গুরুত্বপূর্ণ, যেমন গ্রামে আপনার যাত্রা, তারপরে হচ্ছে লোকগান, জারি সারি কিংবা পুতুল নাচ, এই যে লোক মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলোর ভিতর থেকেও কিন্তু করা যেতে পারে। আরেকটি ক্ষেত্রে, বিশেষ করে আমাদের গণমাধ্যমের ক্ষেত্রে আমরা দেখেছিলাম আমাদের ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে, যে অ্যাওয়ারনেস 100% হবার পরেও কিন্তু কিছু কিছু কোর গ্রুপ তারা চেঞ্জ হয় না, সেক্ষেত্রে কী করা যায়? সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের IEM ইউনিট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। সেটি হচ্ছে যে ইন্টারভেন করেছিল, যে একেবারেই FWA-দেরকে ডোর স্টেপ সার্ভিস ডেলিভারিতে নিয়ে গিয়েছিল। প্রয়োজনে এমনও করা যেতে পারে। কাজে এই কতগুলো স্টেপেই কিন্তু আসলে মানুষের নর্ম যেটা আছে সেই নর্মটাকে চেঞ্জ করার জন্য এই সর্বমাত্রিকভাবে কাজ করা যেতে পারে। এই যোগাযোগটা একটা সমন্বিত যোগাযোগ কাঠামোর মধ্যে থেকে যদি আগানো যায় তাহলে নর্ম চেঞ্জ করা সম্ভব। অনেক ধন্যবাদ ডক্টর কাবেরী গায়েন। এবার আমি আসবো আমাদের সম্মানিত শিক্ষা সচিবের কাছে, যে আপনি যদি আমাদেরকে একটু বলেন যে আজকে দেখেন আমাদের বাংলাদেশে কিন্তু মহিলাদের এডুকেশন অনেক বেড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি 15-25 বছরের বয়সে মহিলা যারা নাকি সবচেয়ে বেশি রিপ্রোডাকশন হয়, এই মহিলাদের 75% তারা প্রাইমারি স্কুল শেষ করেছে। তার মানে গভর্নমেন্টের যে বিরাট ইনভেস্টমেন্ট এডুকেশন সেক্টরে, উইমেন্স এডুকেশনের জন্য মহিলাদের আমাদের প্রত্যেকটা ইন্ডিকেটরে অনেক বড় চেঞ্জ এসেছে। তো একটা হলো মহিলাদেরকে আমরা মেয়েদেরকে কীভাবে আমরা স্কুলে আরও মানে সেকেন্ডারি স্কুল কমপ্লিশনটা আমরা জানি অনেক কম, সেখানে আমরা কীভাবে ধরে রাখতে পারি এক। দু নম্বর হলো যে আমরা স্কুলের মাধ্যমে কীভাবে আমরা নিউট্রিশন এডুকেশনটাকে আরও ইনস্টিটিউশনালাইজ করতে পারি, সেটা হয়তো বা আপনি বলবেন যে কীভাবে সম্ভব। আর স্কুলকে আমরা মাধ্যম হিসাবে কীভাবে ব্যবহার করতে পারি, শুধুমাত্র স্কুলে বাচ্চারা জানবে তা না, এটা আরও ছড়িয়ে দিতে পারবে তারা। ধন্যবাদ। আমি খুবই আনন্দিত যে আপনি আজকের এই অনুষ্ঠানে পুষ্টির মাত্রাটাকে কীভাবে নির্ধারণ করা যায়, কীভাবে পুষ্টিকে বা ভারসাম্যপূর্ণ করা যায় সেই বিষয় নিয়ে কথা বলছেন। পুষ্টির তিনটি বিষয় এখানে বিবেচনা, একটি হচ্ছে পুষ্টি সম্পর্কিত জ্ঞান, দ্বিতীয়টি হচ্ছে পুষ্টি বা কীভাবে নিশ্চিত করা হবে তার ভারসাম্যমূলক কীভাবে করা যাবে সেটি, তৃতীয়ত হচ্ছে যে আমরা পুষ্টিকে কীভাবে পৌঁছাবো সবার কাছে। আপনি ভালোই উল্লেখ করেছেন যে আমাদের MDG লক্ষ্যমাত্রা আমরা অর্জন করেছি, আমাদের মেয়েদের বিষয়টি আমরা অ্যাড্রেস করছি। বাংলাদেশে আমাদের মহিলারা, মায়েরা সবচেয়ে বেশি শিকার হচ্ছেন এই পুষ্টিহীনতার। তার কারণ হচ্ছে তারা যখন গর্ভবতী থাকেন তখন তাদের অনেক পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রমের তুলনায় তারা কিন্তু প্রয়োজনীয় খাবারটিও পান না, এবং পরিবারে কে কত খাবেন না খাবেন সেটি নির্ধারণ অনেক সময় তাদের হাতেও থাকে না। এবং যদি তিনি একের পর এক কন্যা সন্তান প্রসব করেন তাহলে তাকে তার জন্য অনেক কথা শুনতে হয় যে বংশের বাতি জ্বালানোর জন্য কেউ আর থাকবে না। এরকম একটি প্রতিকূল অবস্থায় আমাদের মায়েরা তাদের গর্ভধারণ করেন, সন্তান জন্ম দেন এবং উদয়াস্ত পরিশ্রম করেন, এবং সেই শিশুরা যারা স্কুলে যায় তাদেরকে অ্যাড্রেস করার জন্য আপনি লক্ষ্য করুন যে আমাদের ফুড সিকিউরিটির বিষয়টি আমরা নিশ্চিত করতে পেরেছি, আমাদের সরকার এটি নিশ্চিত করেছেন, এটি কিন্তু ইনডাইরেক্ট প্রভাব কিন্তু আমার বাচ্চাদের উপর এসে পড়ছে। আপনি সোশ্যাল সেফটি নেটের কথা, এখন বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং কাবিখা এবং অন্যান্য প্রোগ্রাম তো আছেই, এদেরকে এসব দেওয়া হচ্ছে, তার একটা সামগ্রিক প্রতিফলন কিন্তু আমাদের সন্তানদের মধ্যে। এবং স্কুলে যে আজকে স্কুলে এনরোলমেন্ট যে বেড়েছে এটি কিন্তু শিক্ষা মন্ত্রণালয় আমরা বলে দিলাম এনরোলমেন্ট বাড়াও এবং তাতেই এনরোলমেন্ট বেড়ে গেছে, এটি কিন্তু নয়, সমাজের অন্যান্য বিষয়ে উন্নয়ন ভাবনার উন্নয়ন প্রক্রিয়ার বিষয়গুলো নিশ্চিত হওয়ার পরেই এনরোলমেন্ট বেড়েছে। মাকে বাবাকে অভুক্ত রেখে কোনো সন্তান স্কুলে যাবে না, সে প্রয়োজনে অন্যের বাড়িতে গিয়ে কাজ করবে, এরকম একটি পরিবেশ তৈরি হয়েছে বলেই আজ পুষ্টি ভাবনার কথা এসেছে, যেটি আমি মনে করি পরবর্তী আমরা দ্বিতীয় পদক্ষেপে যাচ্ছি। এবং আপনি লক্ষ্য করে থাকবেন যে আপনি ঠিকই বলেছেন যে আমাদের ড্রপ আউটের মেয়েদের ড্রপ আউটের সংখ্যা কমার কারণ হচ্ছে আমরা যে স্টাইপেন্ড দিই উপবৃত্তি বিশাল একটা পরিমাণে দিয়ে আমাদের জন্য স্যাকেপ প্রজেক্টের আওতায় আমাদের রেভিনিউ থেকে ডেভেলপমেন্ট থেকে দু সেক্টর থেকে এটা দেওয়া হয় এবং একাধিক প্রজেক্ট আমাদের রয়েছে, তাদেরকে আত্মবিশ্বাসী করেছে আমাদের মেয়েদেরকে। এই আত্মবিশ্বাস তাদের লেখাপড়া এবং তাদের যে
স্কুলে নিয়মিত থাকার বিষয়টি নিশ্চিত করে। কিন্তু আমাদের বাচ্চারা এই প্রতিকূলতার মধ্যে তাদের লেখাপড়া করে, এবং গতবার সৃজনশীল মেধা অন্বেষণে শিক্ষা মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছে তাতে একটি পরিসংখ্যা দিলে আপনি নিশ্চয়ই আনন্দিত হবেন যে একজন শেষ বারো জন চূড়ান্ত পর্যায়ে যারা আসলো সারা দেশ থেকে, তার মধ্যে একজন শুধুমাত্র ঢাকা শহরের এবং এগারো জন হলো মফস্বল থেকে আসা। এই যে এগারো জন বাইরে থেকে আসলো, হ্যাঁ, তার মানে তারা এই প্রতিকূলতার সঙ্গে সংগ্রাম করে এটুকু। হ্যাঁ, এখন আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আমরা তাদের অবস্থানটাকে আরও কীভাবে আরও সুসংগত করতে পারি, যেমন স্কুলে মেয়েদের ধরে রাখার আর কি আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি, তাদের এই যে স্কুলের খাদ্য কার্যক্রম যেটি সেই বিষয়টা কীভাবে কী করতে পারি। এবং আমি শিক্ষা সচিবের কাছে এই প্রশ্নটাই করতে পারি যে আমাদের যে আন্ত মন্ত্রণালয়, যে ১৩টা মন্ত্রণালয় সংযুক্ত, এই সমন্বয় কার্যক্রমের মাধ্যমে আমরা কীভাবে এই জিনিসটা তুলে ধরতে পারি। যে কোনো উন্নয়ন কার্যক্রমের সমন্বয় একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং আপনি স্বাস্থ্য মন্ত্রণালয় এর ফোকাল পয়েন্ট হিসেবে কাজ করছে এবং অন্য আরও ১২টি মন্ত্রণালয় তার সঙ্গে সম্পর্কিত আছে, শিক্ষা তার একটি। আপনারা জানেন যে আমাদের স্কুল ফিডিংয়ের প্রোগ্রাম আছে, সেখানে ন্যূনতম একটি বিস্কিট এবং মিড ডে মিল এগুলোর কথা আছে। মিড ডে মিলের বিষয়টি তো হচ্ছে কি, আমাদের আপনাকে একটা পরিসংখ্যান দিই, আমার মনে হয় দর্শকরা এই পরিসংখ্যান নিতে পারেন, যে এক বছরে এমপিওভুক্ত অর্থাৎ মান্থলি পেমেন্ট অর্ডার শিক্ষকদেরকে সরকার সাবসিডি দিচ্ছেন ৮,০০০ কোটি টাকা। এখন এই শিক্ষকদেরকে এটা সাবসিডি দেওয়ার পর আরও অন্যান্য প্রায়োরিটি থাকে। যদি আমরা একটি স্কুলে প্রতিটি শিশুকে যদি খাবার দিতে হয় তাহলে যে ব্যাপক পরিমাণ অর্থ দরকার সেটি বাংলাদেশ কীভাবে অ্যাফোর্ড করে তার একটি প্রশ্ন থাকে। তবে আমাদের স্থানীয় প্রশাসনকে আমাদের নির্দেশ আছে এবং কিছু কিছু জেলা প্রশাসক এটি চালু করেছেন, তারা স্থানীয় বিত্তবান লোকদের সঙ্গে বসে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে মিড ডে মিলের ব্যবস্থা করা যায় কিনা সেটি দেখেছেন। পাবলিক স্কুলগুলোতে দুপুরবেলা একটা টিফিন থাকে, সেটি একটা অংশ ছাত্রদের কাছ থেকে নেওয়া হয় আর বাকি একটা অংশ সাবসিডি দিয়ে টিফিনের ব্যবস্থা করা হয়। কিন্তু আমি মনে করি এটি চাহিদার তুলনায় এখনও অপ্রতুল এবং তাকে অ্যাড্রেস করতে হবে। আমাদের বিভিন্ন বিষয়কে আমরা যেভাবে অ্যাড্রেস করেছি, আমাদের চিকিৎসার ব্যাপারটা অ্যাড্রেস হয়েছে, যেগুলো বড় রকমের ব্যাধি ছিল, আমাদের প্রতিটি স্কুলের বাচ্চাদেরকে টিকা এবং ইঞ্জেকশন এগুলো দেওয়া হচ্ছে, তাদের স্বাস্থ্য সুরক্ষা করা হচ্ছে, তাদেরকে খাবার তাদের কাছে তুলে দেওয়ার একটি প্রোগ্রাম থাকা উচিত। উন্নত বিশ্বে তাই আছে, আপনারা সবাই জানেন যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বা ওয়েস্ট ইউরোপ এগুলোতে বাচ্চাদের স্কুলে ইট অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, ড্রিঙ্ক অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, কিন্তু আমরা সেটি করতে পারছি না। এটি করার জন্য আমাদের যে বর্তমান যে গ্রোথ রেট তা যদি বজায় থাকে এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টা, যেমন সরকার এটিকে গুরুত্ব দিয়ে থাকেন এবং আমাদের সরকার প্রধান মানে প্রধানমন্ত্রীও স্কুলের বাচ্চাদের বিষয়ে, রেজাল্টের বিষয়ে, শিক্ষার বিষয়ে আজ পর্যন্ত আমাদের অভিজ্ঞতায় তার কাছে কোনো প্রস্তাব নিয়ে গেলে তিনি কখনো আমাদেরকে বলেননি যে না এটা অনুমোদন করা যাবে না। কিন্তু আমাদেরকে পর্যায়ক্রমে এটিতে যেতে হবে, একসঙ্গে আমরা যেতে পারবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে পুষ্টির যে শিক্ষাটি, সেটি আমি তো বললাম যে সিলেবাসের মধ্যে আছে, প্রশ্ন হচ্ছে সেটাকে প্রয়োগ করা এবং সে মোতাবেক ডিস্ট্রিবিউশনটা করা, সেটি আছে। এখন আমাদের যেটি দরকার সেটি হচ্ছে যে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম প্রোগ্রামগুলো নেওয়া। এই যে সানের অ্যাক্টিভিটিস এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এই কাজটি করবে, আমরা যেটি করতে পারবো শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীও এইসব বিষয়ে খুবই উৎসাহী এবং আমরা আমাদের নিজেদের এগুলো সেন্স অফ রেসপন্সিবিলিটি আমাদের আছে এবং আমরা মনে করি সানের সঙ্গে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, এনজিও জিও সব মিলে এই বিষয়টাকে আমরা পর্যায়ক্রমে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্মে নিয়ে যেতে পারি। এবং এটা আনন্দের বিষয় যে আমরা এখন ক্ষুধা নিয়ে কথা বলছি না, আমরা এখন পুষ্টি নিয়ে কথা বলছি। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি যে গুরুত্বপূর্ণ কথাটি অনেক সুন্দরভাবে প্রথম থেকে বলেছেন যে ১,০০০ বছরের আমাদের পরিবর্তন, বাংলাদেশের বয়স হলো ৪০ বছর পার হয়ে গেছে, ৪৫ বছর হচ্ছে, হ্যাঁ, এবং এই কয়েক বছরেই আমরা কিন্তু অনেক পরিবর্তন আনতে পেরেছি। মানে ক্ষুধা থেকে পুষ্টির কথা এসেছে, আমরা দেখতে পেরেছিলাম যে আসলে বাংলাদেশে তো আমরা শুধু গরিব মানুষের কথা ভাবছি যে তারা মনে হয় ফুড বিহেভিয়ার প্র্যাকটিসটা তাদের ঠিক না, কিন্তু আসলে যাদের ঘরে খাবার আছে সে খাবার ঘরেও দেখা গেছে যে ১/৩ অফ দ্য চিলড্রেন, তাদের বাচ্চারা আসলে অপুষ্টিতে ভুগছে। তার মানে সমস্যাটা কোথায়,
যেটা বারবার আমরা বলছিলাম যে অ্যাওয়ারনেস, যে জ্ঞান দরকার, জ্ঞান তো শুধু থাকলে হবে না, কোথায় কোথায় চ্যালেঞ্জেস আসছে, যে যেখানে আমাদের মারা বা তার পরিবারের মানুষরা তার বাচ্চাকে এটা করা মানে আমরা শিখাচ্ছি না। ডক্টর কাবেরি গায়ন এটি ভালো বলছিলেন যে এটাকে আমরা বলি যে ক্যাপ গ্যাপ বলি, নলেজ অ্যাটিটিউড এন্ড প্র্যাকটিস অ্যাওয়ারনেস। এই যে ক্যাপ গ্যাপটা, এই ক্যাপ গ্যাপটাকে আসলে আমাদের মিনিমাইজ করতে হবে, এবং সেটার জন্য আসলে আমি এখনো মনে করি মানসিকতার পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ। প্রথম কথা যে আমাদের জানতে হবে যে অঘটনটি ঘটছে, দ্বিতীয়ত আমরা কিভাবে পুষ্টিটাকে কোথা থেকে পেতে পারি সহজে, এবং তৃতীয়ত সেটিকে পাওয়া এবং প্র্যাকটিস করা। আমার মনে হয় যে এখানে যে জ্ঞানের অভাব যে আমরা কথা বলছিলাম, আসলে সঠিক জ্ঞানটা ঠিক মতো করে পৌঁছানো খুব সিম্পলিস্টিক ওয়েতে। আমরা অনেক সময় যারা এই ধরনের কাজ করে থাকি তারা খুব কঠিন ভাষায় কথা বলি, যেটা জনগণ আসলে নিতে পারে না, এবং প্র্যাকটিক্যালিটি বিশেষ করে ডেভেলপমেন্ট কমিউনিকেশনে ম্যাডাম একটি কথা প্রচলিত, সেটি হচ্ছে যে আমার টার্গেট অডিয়েন্সকে এবং তার উপযোগী চ্যানেলে তার উপযোগী করে বার্তাটি। আমি একটা উদাহরণ দিই, আমরা সহজ সরল কথাগুলি খুব কঠিন করে বলছি, আর সহজ সরল যে সমাধান সেটার পরিবর্তে আমরা ওই কঠিন কঠিন সমাধান নিয়ে আসছি, ভাবছি যে ফাস্ট ফুড খেলে, ওই চিপস খেলে বোধহয় আমার স্বাস্থ্য উদ্ধার হয়ে যাবে, আমি ওই বড় বড় সব চিকেন ফ্রাইগুলি খাচ্ছি সেটা বোধহয় আমার উদ্ধার হয়ে যাবে। আমরা যে শরীরে বিষ ঢুকাচ্ছি সেটা অনেক সম্পন্ন গৃহস্থ বুঝতে পারি না, সন্তানদের জন্য ভাবে যে এটা বোধহয় একটা স্ট্যাটাস সিম্বল, আমি যে বোধহয় একটু উপরে উঠে গেলাম যে আমার বাচ্চাদের আমি ফাস্ট ফুড নিয়ে আসছি ইত্যাদি। সেই সান প্রজেক্টের এটাই আমার সবচেয়ে ভালো লেগেছে যে 1000 দিনের যে একটা সুযোগের জানলা, সেটা যদি আমরা সত্যি সত্যি করতে পারি, শিক্ষার মাধ্যম কোনো সমস্যা নয়, শিক্ষার মাধ্যমে যদি যথাযথ আমরা বাণীগুলি নিয়ে আসতে পারি যেটা কাবেরি গায়ন একটা তালিকা করেছেন, তাহলে কোনো সমস্যা আমি দেখছি। আমি একটু যোগ করতে চাই, আমাদের বাচ্চাদের পুষ্টি জ্ঞান সম্পর্কে যে জ্ঞানটুকু থাকা দরকার, বাবা মার যে জ্ঞানটুকু থাকা দরকার, সেটি ডক্টর কাবেরি গায়ন এবং আমাদের ইয়ে প্রফেসর মঞ্জুরুল ইসলাম বলেছেন যে মোটিভেশনের মাধ্যমে, প্রচার মাধ্যমে তাদেরকে বলতে হবে। দেখা গেল যে একটি খাবার খুবই গুরুত্বপূর্ণ পুষ্টিমানের বিচারে, কিন্তু খাবারটি আমরা অবহেলা করছি, তবে সিলেবাসে, পাঠ্যসূচিতে, ক্লাসে এগুলো অনেক আলোচনা হয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে আমাদের সন্তানদের কাছে এবং আমাদের মায়েদের কাছে ভালো খাবার পৌঁছানো, বিশুদ্ধ খাবার পৌঁছানো, এটাও একটা চ্যালেঞ্জ। সুতরাং আমি যে কথাটি প্রথমে বলতে চেয়েছিলাম এখনও বলছি, ইন্টিগ্রেটেড একটি অ্যাপ্রোচ আমাদের লাগবে। আর আমাদের আমি মনে করি যে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যেটি বলছেন তাতে আমাদেরও নিজেদের অ্যাওয়ারনেস বাড়ছে এবং আমরা এটার জন্য ডিপলি কনসার্ন। তবে যে কথাটি আবারও বলতে চাই যে আমাদের সামর্থ্য যা আছে তাই দিয়ে আমরা যাত্রা শুরু করব, এবং আমরা খুব অ্যাম্বিশাস হতে পারবো না, কিন্তু আমরা কাজটি শুরু করব এবং যেটি চলমান আছে। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শকদের এবং আপনাদেরকেও কথা দিতে চাই যে আমরা আমাদের প্রশাসনকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে অন্তত স্কুলে যাতে আমাদের শিশুরা অভুক্ত না থাকে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং এ বিষয়ে আমরা যাতে অধিকতর সচেতনতা নিয়ে আসতে পারি সে বিষয়ে প্রচেষ্টা। আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়ের জন্য, যে আমরা যে আসলে একটা বিষয়কে খুব গুরুত্বের সঙ্গে আমরা আলোচনা করতে পেরেছি যে আসলে এখানে শিক্ষার মাধ্যমটা যে কত গুরুত্বপূর্ণ, শুধুমাত্র ফর্মাল এডুকেশন না, ইনফর্মাল এডুকেশন, এবং এখানে পুষ্টি নিয়ে চিন্তা করা, পুষ্টি নিয়ে চিন্তা করা এজন্যেই যে আজ যে শিশু জন্ম হলো সে শিশু আজ স্কুলে যাবে, এবং স্কুলে যেয়ে সে আসলে সে তার স্কিলটা ডেভেলপমেন্ট হবে, তাতে করে যেন ভবিষ্যতে সে একটা প্রোডাক্টিভ সিটিজেন হতে পারে। কারণ আমরা চাই যে এদেশে প্রতিটি মানুষ যেন সুস্থ থাকে, সুন্দর থাকে, এবং এই সমাজে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো দর্শক মণ্ডলী, আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে, এবং আমরা আশা করছি যে আমরা যে আজকে আলোচনা করলাম এখান থেকে আপনারা উপকৃত হয়েছেন। আমাদের সচিব মহোদয় আমাদেরকে জানালেন যে আজকে এডুকেশন মিনিস্ট্রির অনেক কাজ যে তাদেরকে অ্যাওয়ার করা, শুধুমাত্র স্কুলের মাধ্যমে না, স্কুলে যে বাচ্চা তৈরি হবে, যে স্টুডেন্টটা তৈরি হচ্ছে সে বাইরে গিয়ে একইভাবে কাজ করবে, এবং আমি যাদেরকে আজকে এখানে আনতে পেরেছি তার জন্য আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। এবং আমরা চাই যে স্কেলিং আপ নিউট্রিশন মুভমেন্টের আপনারা আসলে অ্যাডভোকেট হিসাবে কাজ করবেন, এবং আপনারা নিজেরাই আপনারা আপনাদের সঙ্গে যারা কাজ করছেন তাদেরকে আপনারা বলবেন, আপনাদের টিচার, আপনারা ছাত্রছাত্রীকে বলবেন, আপনি মিনিস্ট্রিতে আছেন আপনি পলিসিতে বলবেন, আপনার ইন্টারসেক্টরাল কোলাবোরেশনসটা বাড়াবেন, এটাই আমরা আপনাদের কাছে আমাদের চাওয়া। তো এ বলেই আমি আজকে আমার অনুষ্ঠানটি শেষ করছি।